নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে পমফ্রেট মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন, পমফ্রেট মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। এখন মাছগুলোকে চাকু দিয়ে এইভাবে একটু চিরে নিচ্ছি, যাতে মাছের মধ্যে লবণ, হলুদ, মশলা সমস্ত কিছু সুন্দরভাবে চলে যেতে পারে। এরপর মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে নেব। আমি ভুল করে মাছগুলোকে কাঁসার বাসনের মধ্যে নিয়ে ম্যারিনেট করে ফেলেছি। মাছের মধ্যে যেহেতু লেবুর রস দেব, আর কাঁসার জিনিসের মধ্যে বেশিক্ষণ টক জিনিস রাখতে নেই, তাই মাছগুলোকে ম্যারিনেট করার সাথে সাথে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছিলাম। লবণ, হলুদ আর লেবুর রসটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব, আর চেরা অংশগুলো তো খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর মাছটা একটা সাইডে রেখে দেব, ততক্ষণ মাছের জন্য আমি মশলাগুলোকে রেডি করে নেব। আমি 5টা মাছ এনেছিলাম, কিন্তু আমি মনে ছিল না যে আমার মেয়ে আবার পমফ্রেট মাছের ঝাল টাল করলে কিছু খাবে না, মেয়ে শুধু ভাজা খাবে, তাই ওর জন্য একটু ভাজা বা তন্দুরি কিছু বানিয়ে দেবো। তাই 1 পিস মাছ আমি রেখে দিয়েছি। মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে ধুয়ে নিচ্ছি। এই টমেটো আর পেঁয়াজটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে টমেটো আর পেঁয়াজটা বেটেও নিতে পারেন। এরপর মাছের জন্য মশলা বেটে নেব। এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি প্রথমে পোস্তটাকে জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। এখানে 4 পিস মাছের জন্য আমি 2 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। এরপর কালো সর্ষেটাকেও বেটে নেব। তার আগে সর্ষেটাকে ধুয়ে নিচ্ছি, আর সর্ষের মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো কালো সর্ষে বেটে নিয়েছি। এরপর উনানে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না, একদমই হালকা করে মাছগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। 1 চা চামচ মতো দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো বা টমেটো বাটা। টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পোস্ত বাটা, পরিমাণ মতো লবণ আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর পোস্তটাকেও মশলার সাথে 1 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে কালো সর্ষে বেটে রেখেছিলাম সেটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সর্ষে গোলা মানে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম, আর খোসাটা কিন্তু একদমই দেব না। এরপর উপর দিয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গ্রেভি আপনারা যেরকম রাখতে চাইবেন সেই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। আমি আরও কিছুটা জল দিচ্ছি, দিয়ে তারপরে 1 মিনিট মতো গ্রেভিটাকে ফুটতে দিচ্ছি। এরপর 1 মিনিট পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরও কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর মাঝে একবার আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেবো। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এরপর তেলটা দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাঝে একবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো। আর পমফ্রেট মাছের এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রান্না আমাদের একদম তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব।
কমপ্লিট মাছের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর রেসিপিটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।